অবশেষে স্কুল খুলতে চলেছে নভেম্বরেই সব কিছু ঠিকঠাক থাকলে রাজ্যে পনেরোই নভেম্বর থেকে ফের স্কুলের গেট খুলতে চলেছে সেপ্টেম্বর মাসে পনেরো থেকে কুড়ি তারিখের মাঝে রাজ্যের সমস্ত জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক মাধ্যমিক সমগ্র শিক্ষা অভিযানের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ও বিভিন্ন জেলা শাসক অতিরিক্ত শাসক সহ বিভিন্ন প্রশাসনিক অধিকর্তাকে নিয়ে রাজ্য শিক্ষা দপ্তরের একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সেই বৈঠকে রাজ্যের তরফে রাজ্য শিক্ষা দপ্তরের সচিব মনীষ জৈন এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা অভিযানের রাজ্য প্রকল্প অধিকর্তা সুব্র চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন এই বৈঠকে পনেরোই নভেম্বরকে স্কুল খোলা সম্ভাব্য তারিখ হিসেবে ইতিমধ্যে ধরে নেওয়া হয়েছে এবং প্রতিটি জেলার স্কুলের পরিকাঠামো উন্নয়নের জোর প্রস্তুতির উদ্যোগ নিতে বলা হয় শিক্ষা দপ্তরের আধিকারিক বলেন যে রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিক বৈঠকে পনেরোই নভেম্বরকে স্কুল খোলা সম্ভাব্য তারিখ হিসেবে ধরে নিয়ে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন এর জন্য বিভিন্ন স্কুলে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনিক আধিকারিক অবশ্য জানান স্কুলের আগে কলেজগুলি খোলা হবে সেই কারণে ইতিমধ্যে কলেজ পড়ুয়াদের ভ্যাকসিনেশনে জোর দেওয়া হচ্ছে কী কারণে পনেরোই নভেম্বরকে স্কুল খোলা সম্ভাব্য তারিখ হিসেবে বেছে নেওয়া হয়েছে বৈঠক সূত্রে খবর চার নভেম্বর কালী পুজো রয়েছে এরপর ছয় নভেম্বর হাইপুটো এবং দশ নভেম্বর ছট পুজো এবং তেরোই নভেম্বর রয়েছে জগদ্ধাত্রী পুজো এবং চোদ্দোই নভেম্বর রবিবার এর পরের দিন অর্থাৎ পনেরোই নভেম্বরকে প্রাথমিকভাবে স্কুল খোলার তারিখ হিসেবে ধরে নিয়ে শিক্ষা দপ্তরের সচিব সহ বিভিন্ন আধিকারিক স্কুলগুলিকে সেই মতো প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন স্কুলগুলি পরিকাঠামোগত উন্নয়ন এবং সংস্কারের জন্য কত টাকা প্রয়োজন তার এস্টিমেট করে জেলা শিক্ষা দপ্তর গুলিকে পাঠাতে বলা হয়েছে পনেরোই নভেম্বরে ওই টাকা দেওয়া হবে বলে রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিকরা ওই বৈঠকে তাদের জানিয়েছেন ইতিমধ্যে প্রতিটি জেলায় এস্টিমেট করে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে তা পাঠিয়ে দিয়েছে কোচবিহার জেলায় এক হাজার আটশো একান্নটি প্রাথমিক স্কুলের মধ্যে এক হাজার আটশো একটি স্কুলের সংস্কারের জন্য রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে প্রায় বিশ কোটি টাকা চেয়ে পাঠানো হয়েছে এছাড়া দুইশো পঞ্চাশটি উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রায় দুইশো সাতচল্লিশটি স্কুলের সংস্কারের জন্য কোচবিহার জেলার তরফ থেকে কয়েক কোটি টাকা চেয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে পাঠানো হয়েছে আলিপুরদুয়ার জেলায় উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চমাধ্যম এবং হাই মাদ্রাসা মিলিয়ে মোট দুইশো একান্নটি স্কুল রয়েছে এর মধ্যে একশো এগারোটি স্কুলের সংস্কারের জন্য দুই কোটি আট লক্ষ টাকা সামান্য কিছু বেশি চাওয়া হয়েছে এবং শিলিগুড়িতে তিনশো উন চুরানব্বইটি প্রাথমিক স্কুলের অধিকাংশের সংস্কারের জন্য টাকা চেয়ে পাঠানো হয়েছে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে রাজ্যে স্কুল কলেজ খোলা নিয়ে উঠে আসার গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম